বড় হইছে ঘটকের বাড়ি যান তুমি কোন চিংড়ি পাং দিবেন দিবেন নিবেন নাও তাহলে ঠিক আছে চলো আজকে তাহলে বিকেলে মোর খুঁজতে একটা চিংড়ি আছে তো চলো চলো তো এলাই যাই চলো চলো তোর বাপ করে চল তোর বাপের সাথে দেখা করি চল তোর বেটা গুলো বিয়ে দিবো রে ডিমিন টিমিন নিবেন না নিবু নাকি চল তাহলে চল চাঙ্গি বাড়ি যাই চল চল ভাই তোমার থামো মুই চাঙ্গি মার সাথে কথা কয়ে আইছ যেমন চাঙ্গি মা বাড়িতে আসে না নাই আরে চিংড়ির চ্যাংড়ার বাপ থামেন পাকঘরত রান্না চড়াইছে তো চাটা বাংলাদেশে চাটা হয়ে গেছে আর হানা করে আনবি আমার ধৈর্য শরীর দোষী মানছি বাড়ি হঠাৎ হঠাৎ আসলুম রান্নার জায়গা লাগছি
খাইছো? বিরিয়ানি তো সেই সুন্দর দেখতে। মোরটা বউ নাই, মোর বাড়িটা গেটি দিয়ে দে। মাইয়া তোমার ঘুমটাটা না তুলো। ও মাই গড, মাইয়া তোমার নামটা কি? চুলচুলি। মাইনা তোমরা কোন ক্লাসে পড়েন? কে পড়ো? আর কিছু জিজ্ঞাসা করা আছে? না, এখন আলাপ হয়ে বসবো। মাইনা হাতটা দেন, তোমার গার্জিয়ানও দেখান। তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই। ঠিক আছে, তোমার বেডি জামাই যে তোমার আমার বাড়ি থেকে তোমার একটা যা আসবে একটা 4 টাকা দেন। মাওয়াই তোমার বেডিতে থাকবে, এখন খাট দেন। তোমার বেডিতে গরম আর থাকবে একটা ফ্রিজ আর এসি দেন। আর যত মন চায় ততই করো। কি কি পাওয়ার আছে তাও বল। নোডে ম্যান, এলাই মোর বোনের নামে সবকিছু যাবা নাকছি। তোমার বোনে বিয়ে দেবেন না এলে আজকে সকাল ঝাঁটা পিটে করি বাড়ি থেকে বিয়ে করি। তাহলে ঘষের জন্য সবকিছুই দেন, 1 লাখ টাকাও ক্যাশ দেন। তোমরা বসে আমার বেটিকে অনাম জিনিসপত্র সব নিয়ে আসিল লাগছো। ও মাই গড, আলে হল একসাথে মেলা কিছু পারলো। আমার আবার খেলা জমি গেছে। চিংড়িকেও পারল, মেলা কিছুও পারল। বাইগান কিরে, উমা অমন করে আসছিল লাগছে গে। উমা গড়বড় আছে কোন? চলো পালাই। ঠিক কথা।